আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমি আজকে একটা নয় বেশ কয়েকটা বিষয় আপনার কাছে জেনে নিবো শুধু জেনে নিব এই কারণে যাতে আমি মানুষকে জানাতে পারি এই উদ্দেশ্যে জানাবো সেটা হচ্ছে যে আহ আমার জানা মধ্যে পৃথিবীতে কয়েক হাজার হাজার ধর্ম আছে তো প্রত্যেকটা ধর্মের কিন্তু একটা ধর্মীয় গ্রন্থ আছে আমি ধর্মীয় গ্রন্থগুলো সম্পর্কে জানতে চাই সব ধর্মের ধর্মীয় গ্রন্থ নাই ভাই পৃথিবীতে সর্বমোট ধর্মের সংখ্যা হিসাব করে দেখা গেছে চার হাজার দুইশো বা চার হাজার তিনশো এর কাছাকাছি কিন্তু সব ধর্মের ধর্মগ্রন্থ নাই অনেক ধর্ম আছে যেটার কোনো ধর্মগ্রন্থ নেই আবার অনেক ধর্ম আছে যেটার কোনো ঈশ্বরও নাই যেটার কোনো সৃষ্টিকর্তা দেবতাও নাই বা গডও নাই এরকম আছে নানা ধরনের নানা কালচারে নানা ধর্ম গড়ে উঠেছে হ্যাঁ এবার বলেন যে ধর্মগুলোতে ধর্মগ্রন্থ আছে আমি কোন জিনিসটা দিয়ে ফাইন্ড আউট করবো যে এই ধর্মগ্রন্থটা সঠিক এবং এটা অথেন্টিক এটা লাগাবো যুক্তি এবং প্রমাণ দিয়ে হ্যাঁ আমি কেমনে বিশ্বাস করব যে ব্যাথ সঠিক এটা সঠিক ওইটা সঠিক আমি কেমনে বিশ্বাস করতে পারবেন না কিছু বিশ্বাস করবেন না কিছু বিশ্বাস করবেন না যুক্তি এবং প্রমাণ কোনটা দিয়েছে সেটা দেখবেন হ্যাঁ সেটাই আপনার জানতে চাই আপনি আমাকে একটু বুঝাই দেন বুঝলাম তো ভাই যুক্তি এবং প্রমাণ কোনটাতে আছে আপনি সেটা মানবেন যেমন ধরেন কেউ যদি একটা বইতে লেখে আমরা কিভাবে যাচাই করি শোনেন হ্যাঁ কেউ একটা বইতে লিখেছে যে অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে নাকি পানি তৈরি হয় পানি তৈরি হতে পারে আমি তো বলছি না এটা তো আমি মানি না অক্সিজেন আবার হাইড্রোজেন যেটা তো গ্যাস আর পানি তো একটা পদার্থ একটা মানে তরল পদার্থ এই দুইটা মিলা পানি হয় এটা তো আমি মানতেই পারি না এটা হইতেই পারে না অসম্ভব তখন আমার স্কুলের টিচার করলো কি বললো যে আমার কেমিস্ট্রি বইটা আগায় দিল যে এই যে দেখো এই যে এইভাবে কেমিক্যাল রিয়াকশন করলে এখান থেকে পানি উৎপন্ন হয় আমি বললাম হ্যাঁ কইলেই হইলো কইলেই হইলো আমার কইলেই আমি বিশ্বাস করবো নাকি যে ফাউল কথা তখন সে আমার মানে আমি আপনাকে গল্প গল্প বলতেছি আর কি মানে আসলে সত্যি সত্যি ঘটে নাই তখন আমাকে মানে রাসায়নিক ল্যাবরেটরিতে নিয়ে গেল কেমিক্যাল ল্যাবরেটরিতে সেখানে নিয়ে আমারে নিজে পরীক্ষা করে দেখা দিল যে এই যে পানির অনুকে ভাঙলে হাইড্রোজেন অক্সিজেন হয় আবার হাইড্রোজেন অক্সিজেন কে আবার ইয়া করলে কেমিক্যাল ঘটাইলে সেটা থেকে পানি উৎপন্ন হয় এটা আবার একদম দেখা দিল প্রমাণ করে দেখা দিল আমি বললাম সাংঘাতিক তো এইবার তো ভাই বিশ্বাস না করে তো উপায় নাই ভাই এবার তো মানতেই হবে এর তো দেখলাম চোখের সামনে দেখলাম যে পানি উৎপন্ন হয়েছে ঠিকই তো পেছিল আমি তো হুদাই বাটারে ইয়া করছি আচ্ছা ঠিক আছে মেনে নিলাম আবার আরেক বাটা এসে বলতেছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি নাকি একশো আশি ডিগ্রি হয় সেটাকে আমরা উপপাদ্য বলি সম্পাদ্য উপবাদ করছি আমরা তখন আমাকে দেখা দিল যে এইভাবে এভাবে হিসাব করলে এটা দিয়ে এটা করলে 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 এই যে দেখা তখন আমি দেখলাম আরে তাই তো মানে ফাটাফাটি তো মানে নতুন একটা জিনিস শিখলাম

পাওয়া গেছে এগুলা মাটি খনন করে আহ প্রত্নতাত্ত্বিকরা প্রত্ন এরা এগুলা বাইর করছে বাইর করে এগুলা মিউজিয়ামে রেখে দিচ্ছে ওগুলা আবার কার্বন ডেটিং টেস্ট করে দেখছে যে এটা ওই আলেকজান্ডারের আমলের মানে অস্ত্রশস্ত্র এবং পয়সা

বিবর্তনের মাধ্যমে আসছে আগে নাকি পৃথিবীতে ছিল আমাকে ডাইনোসর কি কয় আগে ডাইনোসর ছিল না এসব মানি টানি না তখন আমি ইংল্যান্ডে গেলাম ইংল্যান্ডে সত্যি গেছিলাম ব্রিটিশ মিউজিয়ামে সত্যি গেছিলাম গিয়ে আমি মানে ব্রিটিশ মিউজিয়ামে গিয়া টিয়া সব দেখা টিকা ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামে গেলাম গিয়া দেখা টিকা আসলাম হ্যাঁ তাই তো ওই ওরা যে ফসিল পাইছে সেগুলা দিয়ে আবার মানে ইয়া বানাইছে হাড্ডি গুড্ডি একত্র করে আবার ডাইনোসরের মতো বানাইছে এগুলা দেখে দেখে আমি তো পরে করলাম যে ভাই আপনারা এগুলো পরীক্ষা করছেন এগুলো কেমন পরীক্ষা করছেন যেগুলো যে এত আগের এটা কেমন পরীক্ষা করছে ওরা আমার বললো যে এটার একটা পরীক্ষা আছে এটাকে বলে কার্বন ডেটিং টেস্ট এটা করলে জানা যায় যে এইটা কত বছর আগে এই প্রাণীটা মারা গেছে বা কত বছর আগে এই প্রাণীটা জীবিত ছিল আমি তাও বিশ্বাস করতে চাচ্ছিলাম না কিন্তু পরে দেখলাম যে এই পদ্ধতিটা আবার ওই যে যারা মানে ফরেনসিক টেস্ট করে যারা মনে করেন একটা মানুষ মারা গেছে তার বডিটাকে পোস্টমর্টম করে ফরেনসিক টেস্ট করে ওরা আবার এই টেস্টটাই করে টেস্টটা করে দেখে যে ওই ব্যক্তিটা কোন সময় ওই ব্যক্তিটাকে মারা হইছে এটা আবার তারা বের করা ফেলে ফরেনসিক টেস্ট উইটা পোস্টমর্টেম করার সময় হ্যাঁ তখন আমি দেখলাম এই জিনিসটা তো এরাও ব্যবহার করতেছে মানে এটা তো একটা वैलिड পদ্ধতি যেটা সবাই ব্যবহার করতেছে এবং এটা দিয়ে আমরা গোয়েন্দারা বিশেষ করে খুনি ব্যক্তিদেরকে খুঁজে বের করতে পারতেছে এইগুলা যখন আমার দেখাইলো তখন আমি বললাম আরে ভাই দাই তো ভালোই তো আমার তো তারা অন্তত দেখাইটাkept দিতেছে যে কেমনে কি করলো তারা কেমনে এগুলা বাইর করলো তারা ও ফ্যান্টাস্টিক তারপরে আমি পড়লাম পড়লাম পরে দেখলাম যে বেদের ভিতরে কি কি বলা আছে হনুমানে নাকি সূর্যটা খায় ভালো ছিল বেদ তারপরে উপনিষদ এই সমস্ত হিন্দুদের গ্রন্থতে তখন আমি পেলাম ধৈর্যটা মানি না কিন্তু তারা আমার কোনো প্রমাণ দেখালো না যে হনুমান বেলা কোনো দেবতা ছিল এরকম কোন প্রমাণ এখন পর্যন্ত আমি পাইলাম না তাদের কাছ থেকে যুক্তিও এরকম কিছু পাইলাম না যে হনুমান নামক একটা বান্দর দেবতা এটা নাকি আবার ইয়া করে কি সমস্ত আজগুবি কথা আবার মুসলমানরা কইলো যে মানে নবী মোহাম্মদ নাকি চাঁদরে দুই ভাগ করছিল খন্ড নাকি পড়তে পারের এই পাশে আর একখণ্ড পড়তে পারের ওই পাশে আবার নাকি পরে আবার ধরা লেগে আমি বাইরে গাজা করি কথা সূর্য মানে চাঁদ পৃথিবীতে পড়লে চাঁদের পৃথিবী কি থাকতো পরে আমি বললাম প্রমাণ দেন ভাই প্রমাণ দেন প্রমাণ দিতে পারলো না যুক্তিও দিতে পারলো না এখন পর্যন্ত এগুলো আমি না এই কারণে এই সমস্ত ভুয়া ধুনফুন কথা এই সমস্ত মানি না তারপরে আবার কিছু লোক কইলো যে মানে মানুষের রোগ শোক হয় নাকি জিনে আসার করলে নাকি মানুষের রোগ শোক হয় এগুলো আমি মানি না কারণ হচ্ছে গিয়ে আমি দেখছি যে মানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে ল্যাব টেস্ট করে বিভিন্ন ধরনের টেস্ট করে রক্ত পরীক্ষা করে ধরনের অন্যান্য জিনিস পরীক্ষা করে বের করে যে রোগটা সাধারণত হয় কোনো জীবাণুর কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে এগুলো আমি দেখছি যে বিজ্ঞানীরা খুব সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেন করে দেয় কিভাবে কি হইতেছে এবং তারা প্রমাণ ও যুক্তিও দেয় কিন্তু ধর্মগুলা যখন ধর্মগুলার কাছে যখন প্রমাণ বা যুক্তি চাই তখন তারা আমাদের মাথায় প্রমাণ চাষিকায় প্রমাণ চাই তুই প্রমাণ চাই তো নাই হ্যাঁ মানে মানে যদি তুই তো শেষ তুই তো নামি জাহার নামি জান নামি তুই তো জান নামে যাবি তুই প্রমাণ চাইছ না তুই অন্ধভাবে মেনে আমি তো ভাই করতে পারবো না অন্ধবিশ্বাস করতে পারবো না ভাই আমার প্রমাণ দেখান প্রমাণ দেখাইলো না তাহলে আমি কি করতে পারি ভাই এখন ওদের কথা মানি না জন্য শেষ আজকে এই যে অন্ধবিশ্বাসের বিষয় নিয়ে মানে শিল্পকলায় কথা হচ্ছিল তো এক পর্যায়ে এক ব্যক্তি আমাকে একটা সহজ সস্তা একটা উদাহরণ দিল যে একই একই ফুল মৌমাছি যখন মধু আহরণ করে সেটা মধু হয় যখন বোমরে নেই সেটা বিষ হয় আবার একই মাটি

মনে মাটিতে মিষ্টি আম হয় আবার একই মাটিতে ঝালমরিচ হয় এইখান থেকে তো আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে মোহাম্মদ চাদরি দুই বাদ করে ফেলেছিল এটা এই সিদ্ধান্ত আসতে পারি না তাহলে তো এটা ভিতরে সম্পর্ক দেখাতে হবে এবং এটা হইলে যে ওইটা হবে এইটাও প্রমাণ করে দেখাতে হবে এখন এই বিষয়টা যখন বলতে যাই তখন বলে যায় হাই 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 তুমি মেনে নাই তোমার সাথে আর কথা হ্যাঁ তখন ভাই কথা বলতে হবে এদের সাথে কারণ এরা যে কোনো সময় চাপাতি বের করে ফেলতে পারে তখন তো আর প্রমাণ প্রমাণ ওই যে মানে কেমনে দিবে আপনি তখন প্রমাণটা গলায় টের পাইবেন গলায় যখন মানে প্রমাণটা আসবে আপনার তখন আপনি বুঝতে পারবেন প্রমাণটা কত মানে ভয়ঙ্কর ওদের প্রমাণ দেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম তো সেটা আপনাকে জানিয়ে দিলাম অবশ্যই ভাই আরেকটা বিষয় আরো আর একটা বিষয় খুব জানতে ইচ্ছা করে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের বিষয় ভাই সেটা হচ্ছে যে মানে এখন সচরাচর যে গল্পটা আমরা শুনি সেটা হচ্ছে যে ফিলিস্তিন ইসরাইলকে জায়গা দিয়েছে ইসরায়েল দখল করে নিচ্ছে ইসরায়েল করছে সেই করছে ইসরায়েলকে জায়গা দিয়েছে এটা একটু কোথাও পাইলাম না ভাই প্রত্যেক এসে কথা বাইর করে এরা। কোথার থেকে এসব আজকুবি জিনিসপত্র বানায় ভাই জানি না ভাই দীপ্র ভাই আর কি কিছু বলবেন আপনি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো অনেক কিছু বুঝতে পারলাম আমি হয়তো আমার বিদায় নেওয়া উচিত অনেকক্ষণ সময় নিয়েছি প্রায় পনেরো মিনিট ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা এই আর কি ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি আচ্ছা আমাদের বাসবিহারী ভাই আছে বাসবিহারী ভাই আপনি একটু কথা বলেন তো আসিফ ভাই

আইরে ভাই সব কিছু আমাকে আমাকে ভাই মতো চোখ খোলা যেহীন হলো তো মনে করেন 24 ঘন্টা 24 ঘন্টাই গলাwidetilde তাই না তো চোখ খোলাতে আছে ওরকম তো কনফিডেন্স পাই না যে যে আমাকে এসে যে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমি একটা ধরেন সারফেস লেভেলের উত্তর দিতে পারবো আমি যেটাতে আমার মনে হয় জানি না সেটা আমি আগে বলে দেব জানি না তো ওইরকম লাইভ করতে একটু অকওয়ার্ড লাগে আমার কাছে পরাগ ভাই চাপ নিতে পারলেন পরাগ ভাই চাপ নিতে চাইছেন দেখ নিতে ওঠে নিতে পারবে একটা পিছিয়ে দেখলে আপনি বলবেন চিন্তা করবেন যে নিতে পারবে তো মামনি তুমি নিতে পারবে

হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই দীর্ঘ পাঁচ ছ মাস পরে আসলাম তো এরকম পাঁচ ছ মাস পরে পরে আসবো যেহেতু ব্যারিয়ার আছে আমি জানি তো আমাকে বলার দরকার নাই আপনি ওয়ান টু ওয়ান থেকে তখন থেকে তো আমি লাইভ শুনি এবং ফার্স্ট যখন যুক্ত হই মাতু ভাই এবং আপনি ছিলেন তখন হলো ইকবাল ভাইকে মাঝে মাঝে যুক্ত আপনি আপনার নিজেদের লাইভ এই সত্য সন্ধানিত জান না কেন হ্যাঁ আমি ওখানে একটু কম যাই সেটা আমার একটু মানে পার্সোনাল কাজে এঙ্গেজ ফারজ ভাই এই কারণে যাওয়া উচিত শুনি বাট আমি লাইভ শুনি লাইভ মিস করি না লাইভ খুবই কম মিস হয় আচ্ছা আমি শর্টকাট বলে ফেলি কারণ আমি আজ ভাইকে রিকোয়েস্ট করে ঢুকছি আসিফ ভাই আমি আমার পছন্দের তালিকায় যতগুলি মানুষ তার মধ্যে আপনি একজন কিন্তু আপনার আমি পছন্দের মাথায় কিন্তু এই খন্দ নিয়ে তার মেয়ে নিয়ে দশজন যাতে ভোগ না করে একজন করুক এটা বলছে ফাইন আরেকটা হলো সেকেন্ড হলো বাচ্চাকে নিয়ে যে কথা আপনার বাচ্চাকে নিয়ে বা আমার বাচ্চাকে নিয়ে যার বাচ্চাকে নিয়েই হোক এই ধরনের লোক আপনি জ্ঞানত শুনে প্রোফাইল দেখা অবস্থায় সজ্ঞানে যদি আর কখনো যুক্ত করেন

চলে যাবো এক মিনিটে চলে যাব আসিফ ভাইকে আমার তো কোনো হ্যাঁ আমি তো বুঝি এখানে একটা দাম আছে টাইমের দাম আছে তো আসিফ ভাই আমার পছন্দের অত্যন্ত মানুষ যেমন আসিফ ভাই এখন যুক্ত করছে আমাকে আমি বললাম যে আসিফ ভাই কেমন আছে আসিফ ভাই কোনো ভালো আছে এই কথা না বললে প্রচন্ড রকম গালা করলো আমাকে ওকে আসিফ ভাইকে পাল্টা একটা গালি দিবো আমি তো মন খারাপ করে আসি আমি কি করলাম আসিফ ভাই এরকম করল আচ্ছা শুনবো কিন্তু কখনো হয়তো আসবো না মন খারাপ হবে সব দিন আমি তুই করলাম আসিফ ভাই এরকম গালি গেল কিন্তু উনি এখন আমার বাচ্চা নিয়ে কোন গালি গালা দে উনি গালিগালাজের বন্যা কাকে বলে মানে গালিগালাজের উনি যদি একটা লিস্ট করে ফার্স্ট সেকেন্ড থার্ড যদি একটা প্লেস নির্ধারণ করে আমাকে একটা প্লেস ওনার দিতে হবে আমি এরকম গালাগালি উনার এখন হ্যাঁ আমার বাচ্চা নিয়ে তো আমি যেহেতু এই ব্যাপারে এত টেম্পার্ড যেহেতু আমি নিজে এটা নিতে পারি না তো উনি যেহেতু আমার পছন্দের মানুষ সবচেয়ে তো আমি চাবো আজকে ভাই এই প্রোফাইল যদি ভুলে করে ফেলে যে প্রোফাইল বুঝতে পারে নেই বুঝতে পারে সেটা সেটা অন্য জিনিস বাট উনি জ্ঞান হতো এটা উনার ওনার কাছে আমি মনের ভিতরে উঠতে পারব না উনি যদি জ্ঞান হতো আর কখনো কোনোদিন এই খন্দ করে শুনতে ট্রেডমার্ক এই তো সত্তর বছর বইয়ের চেহারা আর দেখা নাই ট্রেডমার্ক এই জিনিসটা একটা জিনিস খেয়াল করেন মুক্তি ভাই আমরা তো দীর্ঘদিন ধরে লাইভ করতেছি ফালাজ ভাই আমি মাতু ভাই আপনি আমরা সবাই তো দীর্ঘদিন ধরে লাইভ করতেছি এই পর্যন্ত কি দেখছেন কখনো যে মুমিনদের কোনো বউ বাচ্চা নিয়ে আমরা কোনোদিন

মানে ইয়াটা তো একেবারে নবী মোহাম্মদ থেকে আসছে তাই না কারণ নবী মোহাম্মদ তো একই কাজ করছিল আমি একটু দলিল বের করি যে নবী মোহাম্মদ একই কাজ করছিল আপনার আপনার একটু কথা বলেন এটা নিয়ে আমি একটু বের করতেছি তবে যুক্তিত তো মুক্তি ভাই যে কথাটা বলল ওইটা ওই পোষণটা আমি লাইভে দেখি নাই আমি দেখলাম অন্য একজন লাইভের এই পোষণটা কেটে আপলোড করছে আর কি তো এই মানে স্যাফরা পাগল আমার মনে হয় না এটা যুক্ত করার কোন রিজন আছে আমার সিরিয়াসলি এর কথা শুনলে মনে হয় নিজের কান থেকে রক্ত পড়তেছে

ডি ওর জিনিসও ফেলছে তাই না ওর মেয়েরে যে ভোগ করুক না দুটো ক্ষেত্রে ওর নিয়ে ভোগ করো কোনো আপত্তি নেই জন খাবে কেন একজনই খাওয়া মানে কোন ধরনের মন আপনি চিন্তা করতে পারেন চিন্তা করতে বারবার যে চেহারা একটু সবাই একটু দেখো

আবার আবার দেখেন সে নিজেই কিন্তু মনে করা মাদামপুরীর বিষয়টা আসিফ ভাইয়ের ছিল না যে আমি তো বলছিলাম মাদামপুরি কার সাথে শুয়ে ইয়ে করছে আমি তো বুঝিনা আমি তো বোকা

ঠিক আছে যুক্তি দেব আমি ওই ওই রেফারেন্সটা খুঁজে পাই আর দিব ঠান্ডা মাথায় না এটা এটা দরকার ছিল আসি ভাই এটা আমি না বললে হয়তো কেউ একজন বলতো ঠিক আছে কেউ একজন বলতো এটা আসতো দরকার নেই আসি ভাই আপনার প্ল্যাটফর্ম তো ফেলনা না ভাই আপনি এটা দরকার নাই আপনি এই ধরনের লোক এই ধরনের কলিম উদ্দিন ধরিম উদ্দিন এই ধরনের লঙ্গিও কাস্তা দিয়ার লোক এই ধরনের আইডিওলজি নিয়ে থাকে যারা চিন্তা করে নিজের মেয়েকে দিতে মানে এরা হলো কি জানেন আসি ভাই আমি এটা বলে চলে যাই পৃথিবীতে আসিফ ভাই আমি তো সব প্রাণীর নাম জানি না তাই না সব পশু আপনিও জানেন সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ঘৃণ যেটা আছে নিচে ধন্যবাদ আসি ভাই চলে যাই অন্য কাউকে ঠিক আছে এরটাই বেশি বলার আপনাদের দরকার নেই ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাই আহ